আজিবি লাগে। ও এক মাসলা যে আমি জমিন পাই তিন বিঘা আমার আমার পরিবারে পাই বা পরিবারে হইতে তিন বিঘা, আমার তিন বিঘা দিছন ঠিক আছে, কিন্তু আমার তিন বিঘার দাম 30 লাখ টাকা, এখন যেন দিছন তিন বিঘার দাম 7 লাখ টাকা। ভাইয়ে দেখার অবতা যে আমি তো তোমার তিন বিঘা দিছি, তিন বিঘা খানো দিছে নিজ জায়গা দিছি, দাম 7 লাখ 10 লাখ হইব, আর ইনো এক বিঘার দাম 10 লাখ টাকা, 30 লাখ টাকার মাটি হে মাত্র 7 লাখ না 5 লাখের মাটি হন দেন, আহনের বফর মাটি, কিন্তু হনটা কি এদের ইবাজু হেনের মাসলা কিতা ভাই শরীয়তর, শরীয়তর মাসলা কিতা ও মতো বানাত মদর সও গুনা, তখন তো এই মতো মহিলা থেকে আমরা এটা মাসলা হল ফাইমু আমার আওলাদে ভাইবা, একটা একটা আংটি যদি বাফর থাকে, আংটি সোনা বা রূপা, সোনা তো মর্দ লাগে যাইজ না, আমি কইলাম আমার সোনা বা রূপার আছে, আর আমি বাই তিনজন বই দুইজন আছি, আর বাহ মারা গেছে ও আংটি পর্যন্ত এই ফাঁস তিন বাইয়ে আর দুই বই নিয়ে বাক করি নিতা, যদি এক বাইয়ে নিছন গি তিন বাই নারাজ, এক বাইয়ে নিছন গি দুই বই নারাজ, এক বই নিয়ে নিছন গি এক বই আর বাই নারাজ, অন্তর মধ্যে না জাগি রইছে, তো ওইছে না কিয়ামত দিনের ফয়সালা হইব, বন্দার হক তুমি দেওয়া লাগবে, মজবুরীত ফায়দা লই লই তো মজবুরি কিতা ফায়দা, সরু বাইরে জায়গা কতখান দিলেইছি হে এখনো মজবুর, কারণ তার স্কুল আমি ফলানি রয়েছি আরো কোনটা করাইছি, এখন আমি ফায়দা কিতা লই আর তারে 7 লাখ টাকার জমিন 3 বিঘা দিলেইছি, আর আমি 1 বিঘা জমিন ডাকছি, ই বিঘা জমিন দাম 50 লাখ, আরও আমার কিছু প্রপার্টি আছে, আমি কাল বালা জানি আর যে বাইরে তো ওলা করছি হলা করছি আর ইন বাইয়ে মারতে পারত না মজবুর, আনে বন্ডে বিয়া দিতে 2 লাখ টাকা খরচ করছি, বাফ নাই আমার খামাইতেই খরচ করছি, হালাকে বাফর সম্পত্তি বইনে বাক করলে 50 লাখ টাকার পাইব মাটি মেরার সারা মিলেই রে, তুমি এখন এই বনির মাটি কিনেন তুমি না লইয়া খালি বইন 10 লাখ টাকা নেও গি, তোমার অমুক জরুরত দেখি আর তোমার ফুয়া সৌদিন যেত না বিদেশ যাইত আনা হার্ডওয়ার দোকান দিত, আমি 10 লাখ টাকা দিলেই যাওয়ার ইতা বাধ্য, বইন মজবুর বাদ দিতে লাগে আর হেনে বনির বিয়া তুমি 2 লাখ করছিস, 2 লাখ করছি 1 কোটি টাকার সম্পত্তি আমি হজফ করাই, কিয়ামতর দিন তুমি বিচার হইব, তুমি ফয়সালা তোমার হইব, তুমি বনির হক দেওয়া লাগবে, এটা মজবুর বইনে মানেন না, বইনে কইতে পারেন না বুঝছেন হোক, এ কান আমরা ভাবি নানি অমুকে দাবি সারছেন না, মুখ দি সারছেন না, আর ওখান দাবি না 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 মজবুরিত ফায়দা লই আর মজবুরি তার কিতা বুঝাইতাম, বিবি বিবি মরার হক ফাইতো তুমি আমি হক দিছি না, হক না দিয়া বুঝাইয়া নাই তো হইব তোমার আমার আওলাদটা সারা মিলিয়া ফকুয়া আর এটা খাম নাই হক দেবার, বিবি ওয় না হইতে পারটা না মজবুর কিতা করবো, অন্তর রইছে আমার হক কানান যদি জালিমে দিলেই তো মুখ দিয়ে হওয়ার নাই, স্বামী তো ইয়ামত দিন হে স্বামী বিবিয়া দাবি চালাইব তাই হক তুমি হনো দেওয়া, হনে হক কিতা দিবাই তোমার নেকি হনে দিবে, এর লাগে ইলা মজবুর কোনো বনিন্তরে মারাইবা না, ইলা মজবুর কোনো বনিন্তরে বানাইবা না, আমার হওয়ার মতলব ইয়া তাহলো এই মতো বাই যদি তা হইতে কইছি বাফ আজ হালাকে প্রথম হদিস বাফ হয়েছে বাদে বাই হয়েছে, আমি বাই আগে হয়েছি কারণ দুনিয়ার মাহলে হওয়ানি লইছি, প্রথম হদিস ইয়া তাহলো তুমি বাফ তুমি মা আর এরপরে তোমার তোমার পাত্রী আছে মেয়ে আছে দুইজন তিনজন পাঁচজন, ছেলে হয়তো একজন আছে বা ছেলে নাই, আর তুমি এই মতো পাত্রীরে বড় করছো জওয়ান করছো ফড়াইছো দিনী শিক্ষা দিছো বিয়া শাদী ফন্ত দিছো, নবী যে ফরমাইন আনা ও হাজা কাহাতাইন ও আশারা বি উস্তা ও সাব্বাবা, হে বাপ বা হে মা হাল কিয়ামত দিন আমার জিসিম লগে গোসাই গোসাই তুমিও জন্নত দিবা, কারণ ফুরিন গুণ তুমি আগ বাড়াইছো তুমি গুণতের লালন পালন করছো এগুণতর দেখভাল তুমি করিয়া গেছো, আমেরিকা রিসার্চ সেন্টারে ওখানে আগে হই দেখি ফায়দা হইব বাকি হদিস হইম ইনশাল্লাহ, আমেরিকা রিসার্চ সেন্টারে যে মাস যে মাত এখন সামনে আনছি খুব বাঙ্গাইতাম সাইয়ান না কারণ বিভিন্ন সাইডে মাত আউট হইয়া অন্য সমস্যা হয়ে যায়, 20 বছর এখন তাকি 20 বছর পর্যন্ত ওয়ার্ল্ডর জমিন পুরুষের সংখ্যা কমি আইব আর মহিলার পাত্রিন্ত সংখ্যা বেশ হইব, হেনে হইব ও হেনে খান আমি ফারিয়ান না প্রাইভেট প্রশ্ন করবা লাম্বা বুঝাই দিব, তবে এখন হদিস হয়ে যাব লোকালোক তার হেনেই কেন আমি তুইয়ান না ইয়াদ রাবা খুব কেয়াল লিবা, এখন তাকি 20 বছর পর্যন্ত ওয়ার্ল্ডর জমিন পাত্রর সংখ্যা ছেলেগুলোর সংখ্যা বিলকুল কমে আইব, কিলা কমবো শাদীর পরে মেয়ে জন্ম লইছেন তিনজন পাঁচজন সাতজন বা একজন জিও নাই ছেলে নাই, আর এখন আস্তা ওয়ার্ল্ড আস্তা কান্ট্রি স্টেট জিলা গাঁও সব দিকে চাইয়া দেওয়া পাত্রিন বেশ মেয়ে বেশ মেয়ে বেশ, এর মতলব কান্দি মেয়ের উপর অপিস নাও জুবিল্লা, এই সাবজেক্টও গেলে আরও আমার ঘন্টার দরকার,
আল্লাহ মেয়ে অকল নিয়ামত দিছর ইয়াদ রবা, মেয়ে অকল নিয়ামত কোন ছেলের বিয়া ফারে নিয়ামত ইলা কোনটানে, যেমন তো তিন নম্বর হদিসর যখন মাত বাই আর বাপ দিয়ে হয়েছি, ইলা কোন হদিস কোন ছেলে বিয়া ফারে নাই, হেনে ছেলে বিয়া ফারে নাই, তার বিয়া ফারে কিলো হইব, হে মদ খার জুয়া খেলের বাইক লুইয়া সরের, হ্যাঁ ও এখন নিউ আর সামনে আর নিউ আর কিবারে ভাই আগামী রবিবার সানডে নিউ আর, ও কত ছেলে আর মেয়ে কত পিকনিকও যাইবা আর কত আইয়াসি করবা, কত জুয়া খেলাইবা আর কত বাং খাইবা আর কত ট্যাবলেট খাইবা, হ্যাঁ আর কত বাইক লুইয়ে চলবা, আল্লাহ করুক না আমরার মুসলমানরা কত অ্যাক্সিডেন্ট হইয়া মরবা, ওইটা নিউ আরও করডা, এটা কিয় করডা নিউ আরও, হালাকে গয়রর তরিকা, এটা খ্রিস্টান খ্রিস্টানিটির খাম, অত আমরা মুসলমান হলে করই, এরপরে বাইও বাইও দমকি দেন না, সাসাইও দমকি দেন না, বাফেও দমকি দেন না, হে তো নিউ আর বানানির যা খ্রিস্টানিটি আমরার মধ্যে আইসি, খ্রিস্টানিটি যে সময় আমরা মধ্যে আই যাইব তখন তো আল্লাহ অটোমেটিক আমরা ধ্বংস করব, যাক এদিকে যেতাম সে আমার হওয়ার মতলব ইয়া তাহলে নবীজির হদিস শুনিল মেয়ে হল সংখ্যা লম্বা হদিস বুখারি শরীফের আমি আখের একটু তোমা ফরম হাত্তা ইয়াকুমা আন তাকসুরা জিনা ওয়া আন তাকসুরা নিসা হাত্তা ইয়াকুনা লি খামসিনা ইমরাতান আল কাইয়িমুল ওয়াহিদ আও কামাকা বুখারি শরীফ আখেরি সময় আমার উম্মত এক পুরুষর মোকাবিলার মধ্যে 50 জন মহিলা তা, আর আমেরিকা রিসার্চ সেন্টারে করে এখন তাকি 20 বছর পরে পুরুষের সংখ্যা খুব কমব আর মহিলার সংখ্যা খুব হইব, হে তো খুব হর 10 জন হইতে পারেন 5 জন হইতে পারেন, নবী যে হদ বার করি হলে ইসন আখেরি সময়ে মৌত কিয়ামত পর্যন্ত 50 জন মহিলা থাকবা 1 জন পুরুষের মোকাবিলা, ও এখন আগে কইছি এই 20 বছর পরে ওইব কিতা লাগি তার কারণ কিতা, এটা কিছু ভাই ডাক্তার সাহেব হল আছেন মেডিকেল সায়েন্সের লাইন আছে ওটা কিছু বুধবাইয়া আপনারা বুঝিলিবে ইনশাল্লাহ, আমি কেন এই সময় নেই যে বাঙ্গিতা মাহন্তরী কেন বলা মতো কইতাম বিলকুল না, নবীজির হদিস কইছ না বুঝিল, তে ও যে পাত্রীন যারা পাত্রীন মহিলা এরা তো শিক্ষার প্রতিষ্ঠান লাগবে খেনে লাগবো, এরা তুই বালা দামি ইজ্জতি দিনদার প্রফেসর জন্ম লইতা, আজ যেমন নীলামবাজার কলেজের প্রিন্সিপাল কইছি, হ্যাঁ তাই না আমার লগরেরা বইয়া সিঠো নমাজ ভোটদা আজকের ফজর মাত মাতিতরা কোন এইবার আগে ফোন করছেন আজকের ফজর মাত মা হুজুর আমি কোনো মতে খালা আমি জানি খালা হইয়া নমাজ ফড়া ফড় আমি কোনো মতে কোনো মতে এসিড তাকিয়ে খালা হইয়া ফজর কান বলি দিস, কিন্তু আমার লগরগুলো বইয়া সিঠো নমাজ পড়ছে আন্দাজ ভোটদান, তো ও মতো প্রফেসর প্রিন্সিপাল আমরা দরকার, ও মতো ডক্টর ইঞ্জিনিয়ার আমরা দরকার যার মধ্যে দিনদারি পরহেজগারি তাকওয়া আছে, হ্যাঁ আর এর ফলে যারা সৌদি দুবাই কুয়েতকে বড় বড় হারবার করডা আইয়া মদরসার মধ্যে মসজিদের মধ্যে রাড়ি বেওয়া এতিম রে দিতরা ই মতো দৌলতমন্দর আমরা দরকার, আমি মা তো হলা লাগবো না নি হলা মাও তো লাগবো, এর কারণে ভাই আই ওলা মা হল বন্তা বানাইতাম এটা একটা সেন্টার একটা ফ্যাক্টরির দরকার, আর এই ফ্যাক্টরি আমি আমি যতক্ষণ জানি 3 বছর আগে না 3 বছর আগে আপনারা ই মদরসা হয়েছে আর ওইটাও তো লকডাউন লাগছে 3 বছর ওইটাও লকডাউন হয়ে গেছে, আর লকডাউনে বড় মজবুর বানাইয়া ওই তো মাদ্রাসা এখানে হবার খিদামু কইছে, যাও আলহামদুলিল্লাহ ই মতো মদরসা থাকি আমরার মা বনি নহল উচ্চ শিক্ষা শিক্ষিত বন্তা, আর আইস হাইল বাব্বা না যে মাদ্রাসাত পড়লে এগু বেওকুক বনের, আরে অটোমেটিক ভাই মাদ্রাসাত আইয়ে বিয়ে মেট্রিক ফোন তো অটোমেটিক মাদ্রাসাত হয়ে গেছে, আপনি পাত্রিন্তর ফুলিন্তর মাদ্রাসা হন ফুয়েন্তর মাদ্রাসা